হ্যালো एवरीवन vidankar.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখন আমাদের দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুটো 2 ক্রস 2 ম্যাট্রিক্স আমাদের এখানে দেওয়া আছে এবং তারা এ প্লাস এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফর্মুলাটি মেনে চলে তাহলে আমাদেরকে স্মল a এই b ম্যাট্রিক্সে দেখো একটা স্মল a রয়েছে একটা স্মল b রয়েছে আমাদেরকে এর গুলো কি কি হবে নির্ণয় করতে হবে এখন আমাদের প্রথম কাজ হলো এ প্লাস বি হোল স্কোয়ার নির্ণয় করা সেটার জন্য আমাদের দরকার এ প্লাস বি নির্ণয় করা দেখো যখন এ প্লাস যেহেতু দুটোই টু ম্যাট্রিক্স তো এদের যোগ কেমন হবে না এই প্রথম সারির এর প্রথম এলিমেন্টের সঙ্গে বি এর প্রথম সারির প্রথম এলিমেন্ট যোগ হবে অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাবো ওয়ান প্লাস এ একইভাবে এর প্রথম সারি দ্বিতীয় এলিমেন্টের সঙ্গে এর বি এর প্রথম সারি দ্বিতীয় এলিমেন্ট যোগ হবে অর্থাৎ মাইনাস ওয়ান প্লাস ওয়ান তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান হলে আমরা পেয়ে যাবো জিরো একইভাবে এখানে টু এর সাথে বি অ্যাড হবে অর্থাৎ আমরা পেয়ে যাবো টু প্লাস বি এবং লাস্টে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অ্যাড হলে আমরা পেয়ে যাবো মাইনাস টু তাহলে এটা হলো আমাদের এ প্লাস বি তাহলে এরপরে আমাদের কাজ কিনে এ প্লাস হোল স্কয়ার নির্ণয় করে এ প্লাস হোল স্কয়ার মানে কি এখানে ম্যাট্রিক্সে এ প্লাস হোল হোলস্কোয়ার বলতে দুটো এ প্লাস বি ম্যাট্রিক্সের গুণফল তো দুটো এ প্লাস বি ম্যাট্রিক্স মানে কি হবে এখানে ওয়ান প্লাস এ জিরো টু প্লাস বি মাইনাস টু ঠিক একইভাবে একই আবার ওয়ান প্লাসে জিরো টু প্লাস বি মাইনাস টু এদের গুণ হবে তাহলে দেখো এদের গুণ করলে আমরা কী পাবো এখান থেকে এই ওয়ান প্লাসের সাথে ওয়ান এ গুণ হয়ে যাবে তা আলটিমেটলি আমরা এখানে পেয়ে যাব ওয়ান প্লাসের হোল স্কোয়ার জিরোর সঙ্গে টু প্লাস বি গুণ হয়ে যোগ হবে এখানে তাহলে আমরা পেয়ে যাবো জিরো একইভাবে এখান থেকে আমাদের আসবে দেখো এই ওয়ান প্লাসের সাথে জিরো গুণ হবে এই জিরোর সাথে মাইনাস টু গুণ হবে তো আলটিমেটলি এটা জিরোই আসবে টু প্লাস বি এর সাথে এখানে

এরপরে দেখো এই টু প্লাস বির সাথে জিরো গুণ এবং মাইনাস টু এর সাথে মাইনাস টু গুণ আমরা জানি মাইনাস টু এর সাথে মাইনাস টু গুণ হলে আসবে ফোর তো আলটিমেটলি এখান থেকে আমরা এই ম্যাট্রিক্সটাকে জাস্ট আর একটু সিমপ্লিফাই আমরা যদি করে নিই দেখো এখানে টু প্লাস বি রয়েছে এখানেও টু প্লাস বি কমন রয়েছে তো আলটিমেটলি ম্যাট্রিক্সটা কেমন দাঁড়াচ্ছে ওয়ান প্লাস এ এর হোল স্কোয়ার জিরো এই টু প্লাস বি যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের কী থাকবে না ওয়ান প্লাস এ মাইনাস টু তাহলে দেখো এই ওয়ান আর মাইনাস টু ক্যালকুলেট হলে আমরা জানি কথা হবে মাইনাস ওয়ান তো আলটিমেটলি এখান থেকে আমরা পেয়ে যাবো এ মাইনাস ওয়ান এবং এখানে যেমন ফোর আছে থাকবে এটা আমাদের আমরা যেটা পেলাম এটা হলো এ প্লাস বির হোল স্কোয়ার যে ম্যাট্রিক্সটা সেই অংশটা অর্থাৎ এই অংশটুকু এরপরে আমাদের কাজ হলো এ স্কোয়ার এবং বি স্কোয়ার নির্ণয় করা এ স্কোয়ার মানে কি না দুটো এ ম্যাট্রিক্সের গুণ এবারে তাহলে এ ম্যাট্রিক্স কী ছিল না ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে আমরা যদি এখানে গুন করে দিই কি পাবো না আমরা গুণ করলে এখানে দেখো ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান তারপরে পাবো মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ জিরো এরপরে পাবো আমরা টু মাইনাস টু অর্থাৎ জিরো এবং সব শেষে পাবো মাইনাস টু প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান এটা হয়ে যাবে আমাদের এ স্কোয়ার ম্যাট্রিক্স এবং বি স্কোয়ার ম্যাট্রিক্সটা কি না দুটো বি ম্যাট্রিক্সের গুণফল গুণ ফল আমাদের বি ম্যাট্রিক্সটি কী ছিল না এ ওয়ান বি মাইনাস ওয়ান এবং এখানেও আমরা লিখতে পারি এ ওয়ান বি মাইনাস ওয়ান টু আমরা তাহলে এখান থেকে কী পেয়ে যাব এ স্কোয়ার প্লাস বি এখান থেকে আমরা পেয়ে যাব এ মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি এর সঙ্গে ওয়ান এবং ওয়ানের সঙ্গে মাইনাসের সঙ্গে এ মাইনাস ওয়ান তো এরপরে আমরা কী পাবো এখান থেকে দেখো এই বি এর সাথে এ গুণ হবে অর্থাৎ এখান থেকে আসবে এ বি এবং এখানে মাইনাস বি আসবে এই মাইনাস ওয়ানের সাথে বি গুণ হয়ে যাবে এরপরে লাস্টে আমরা পাবো এখানে বি প্লাস ওয়ান ঠিক আছে এটা হয়ে গেলো আমাদের বি স্কোয়ার ম্যাট্রিক্স তা এখন আমাদের কাজ কি না এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ম্যাট্রিক্স সেটা নির্ণয় করা দেখো এ স্কোয়ার ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম এলিমেন্ট মাইনাস ওয়ান আর এখানে কত আছে এ স্কোয়ার প্লাস বি তাহলে এখানে প্রথম যে এলিমেন্টটা হবে স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান একইভাবে এখানে ছিল জিরো এবং এখানে রয়েছে এ মাইনাস ওয়ান ফলে আমরা এখানটা লিখে দিতে পারি এ মাইনাস ওয়ান এখানে রয়েছে জিরো এখানে রয়েছে এ এবি মাইনাস বি তাহলে মানে যোগ করলে আমরা পাবো এবি মাইনাস বি এখানে রয়েছে মাইনাস ওয়ান এখানে রয়েছে বি প্লাস ওয়ান অ্যাড হয়ে গেলে আমরা পেয়ে যাবো এখান থেকে শুধুমাত্র বি তাহলে দেখো আমাদের যা যা দরকার ছিল নির্ণয় হয়ে গেল এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ম্যাট্রিক্স এবং এখানে এটা হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ম্যাট্রিক্স আমাদের প্রশ্ন অনুযায়ী দেওয়াই আছে যে এ প্লাস বির হোল স্কোয়ার এর মান স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে সমান অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি ওয়ান প্লাস এর হোল স্কোয়ার জিরো টু প্লাস বি ইন্টু এ মাইনাস ওয়ান ফোর এই ম্যাট্রিক্সটার সাথে এখানে এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এব মাইনাস বিয়ার সাথে সমান তো আমরা জানি যখন দুটো ম্যাট্রিক সমান হয় তখন তাদের পজিশন ওয়াইজ এলিমেন্ট গুলো সমান হয় অর্থাৎ কি না এই ওয়ান প্লাসের সাথে এই অংশটা সমান জিরোর সাথে এখানে এ মাইনাস ওয়ান সমান তাহলে দেখো আমাদের যেহেতু এ ও বি এর ভ্যালু নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে এই ইকুয়েশানটাকে নিতে পারি এ মাইনাস ওয়ানের ভ্যালু জিরো যেটা সহজেই আমাদেরকে দেখা এখান থেকে পেয়ে যাচ্ছি যে এর মান হবে ওয়ান আবার দেখো আমরা যদি এই অংশ দুটো তুলনা করি ওই এলিমেন্টগুলো তাহলে আমরা সহজেই এখান থেকে পেয়ে যাচ্ছি বি এর মান ফোর এবং এখানে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার সমান এবারে দেখো আমরা অলরেডি এর মান ওয়ান এবং বি এর মান ফোর পেয়ে গেলাম জাস্ট আমরা চেক করে দেখে নিই এই ওয়ান প্লাস এ স্কোয়ার এর সাথে এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান সমান কিনা এবং এখানে যে টু প্লাস বিয়ান রয়েছে এটা এ বি মাইনাস বিয়ান বসালে আমরা এখান থেকে পেয়ে যাবো টু আবার এখানে দেখো এর মান ওয়ান বসালে সরি এখানে যখন আমরা এর মান ওয়ান বসাবো অ্যাকচুয়ালি এটা ওয়ান প্লাস এর হোল স্কোয়ার ছিল তো এটা আলটিমেটলি টু এর হোল স্কোয়ার আসবে টু এর হোল স্কোয়ার মানে ফোর আর দেখো এখানে যখন আমরা এর মান ওয়ান বসাবো তাহলে আসবে তার মানে ওয়ান তো ওই প্লাস ওয়ান শুধুমাত্র পড়ে থাকবে এবং বি এর মান দেখো অলরেডি ফোর আমরা পেয়ে গেছি আবার এখানে যদি মান ফোর বসানো হয় তাহলে আমরা এখানে কত পেয়ে যাবো এই অংশটা এইট হয়ে যাবে কিন্তু এখানে এর মান ওয়ান বসালে জিরো হয়ে যাবে তো আলটিমেটলি টোটাল গুণফলটা কত আসবে এখান থেকে জিরো এবং এখানে দেখো আমরা এর মান ওয়ান এবং বির মান ফোর বসালে পাবো ফোর মাইনাস ফোর অর্থাৎ জিরো তার মানে এ এর মান ওয়ান এবং বি এর মান ফোর হলে এই দুটো সম্পূর্ণ সম্পূর্ণরূপে একই হয়ে যাচ্ছে তো আমাদের এখানে এ এবং বি এর মানই নির্ণয় করতে বলা হচ্ছিল তাহলে মানগুলো আমরা পেয়ে যাচ্ছি ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো